উজ্জ্বল সফট করে নিয়েছি। হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। স্কেয়ার ভিডিওতে আমার দিদির বদলে আমি আসছি। ছোটদের জন্য আমি একটা স্কিন কেয়ার ভিডিও নিয়ে চলে এসেছি। স্কেয়ার রেমেডিটা বাচ্চাদের জন্য অনেক উপকারী। আমার দিদি যে ফেস প্যাকটা মানে বানায় সেগুলো কিন্তু ছোটরা ব্যবহার করতে পারে না, এই জন্য তোমাদের ছোট বাচ্চার জন্য আমি এই ভিডিওটা নিয়ে চলে এসেছি, যে করে তোমরা বাচ্চারা স্কিনটাকে সফট আর উজ্জ্বল করে রাখতে পারবে। চলো বেশি বকবক না করে মূল ভিডিওটা শুরু করা যাক। ওকে বন্ধুরা, আমার বোনও কিন্তু এখন নিজে নিজে রেমেডিগুলো তৈরি করতে পারে আর নিজে নিজে লাগাতে পারে। তো এখন কিন্তু শিখে গেছে যে কীভাবে তৈরি করতে হয়। জাস্ট আমি ওকে বলে দিই যে এটা এটা দিয়ে তৈরি করতে। তো যাই হোক, বোন প্রথমে এখানে নিয়ে নিচ্ছে, দেখো, এক চামচ পরিমাণে চালের গুঁড়ো। আর এই চালের গুঁড়োটা আমাদের স্কিনটাকে খুব ভালো মতো এক্সফোলিয়েট করে, বিশেষ করে বাচ্চাদের জন্য অনেক বেশি উপকারী। আর তাদের স্কিনের কোলাজেন প্রোডাকশনটাকে বুস্ট করে এবং কি মেলানিনের মাত্রাটাকে কমিয়ে দেয়। তো যাই হোক, এরপরে হচ্ছে বোন এখানে দিয়ে দিচ্ছে কি বেসন। আর এই বেসন তোমরা রান্নাঘর থেকে খুব সহজে নিতে পারবে। বেসন আমাদের স্কিনে খুব ভালো ক্লিনজারের কাজ করে, এটা বাচ্চাদের স্কিনটাকে খুব ভালো মতো ক্লিন করবে, এতে করে বাচ্চাদের স্কিনে ময়লাগুলো চলে যাবে। তো যাই হোক, এখন দুটো জিনিসকে খুব ভালো মতো ভনু মিশিয়ে নিচ্ছে। আর ভনু কিন্তু এখন নিজে নিজে রেমেডিগুলো তৈরি করতে পারে, তাই আমাকে আর এত কষ্ট করতে হয় না। কিন্তু বয়সটাও ঠিক মতো দিতে পারছিল না, সেজন্য আমি দিয়ে দিচ্ছিলাম। তো যাই হোক, এরপরে হচ্ছে ভনু এখানে কাস্টার্ড হলটা ব্যবহার করছে, কেননা কাস্টার্ড হলো বাচ্চাদের স্কিনের জন্য অনেক বেশি ভালো। আর যেটা রান্নার মধ্যে দেওয়া সেটা কিন্তু বাচ্চারা ব্যবহার করতে পারে না, কেননা বাচ্চাদের স্কিন একটু পাতলা টাইপের হয়। তো রান্নার হলুদ দিলে কিন্তু স্কিন জ্বালাপোড়া করবে, তোমরা ভুলও রান্না হলুদ দিবে না, তোমরা অবশ্যই চেষ্টা করবে এই কাস্টার্ড হলুটা দিয়ে এই রেমিটা তৈরি করার। আর কাস্টার্ড হলুদের মধ্যে কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস রয়েছে, যেটা কিনা বাচ্চাদের স্কিনটাকে জীবাণুমুক্ত রাখে এবং কি বাচ্চাদের স্কিনের দাগছোপগুলোকে দূর করে স্কিনটাকে অনেক বেশি উজ্জ্বল রাখে। তো সেজন্য এখানে বোনও হাফ চামচের মতো এই কাস্টার্ড হলুদ গুঁড়োটা দিয়ে দিয়েছে। এরপরে বোনও এখানে দিচ্ছে কি দেখো মধু। আর মধু তো আমাদের সবার স্কিনের জন্য ভালো, আমাদের স্কিনটাকে সফট রাখে। তো বাচ্চাদের স্কিনটাকে কিন্তু সফট রাখা জরুরি, তা না হলে তাদের স্কিন যদি ড্রাই হয়ে যায় তাহলে কিন্তু তাদের স্কিনে তাড়াতাড়ি বয়সের ছাপ চলে আসে। সেজন্য তাদের স্কিনটাকে সফট রাখার জন্য অবশ্যই এখানে বোনও একটু মধু ব্যবহার করছে। তো এখানে হাফ চামচের মতো মধু দিয়ে দিয়েছে। তো এখন সবগুলো জিনিসকে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার জন্য ভনু এখানে ব্যবহার করছে কি কাঁচা দুধ। আর কাঁচা দুধটাও কিন্তু স্কিনের জন্য খুবই ভালো, কেননা কাঁচা দুধের মধ্যে রয়েছে ল্যাকটিক অ্যাসিড, যেটা কিনা বাচ্চাদের স্কিনের জন্য খুবই ভালো, কেননা বাচ্চাদের স্কিনটাকে একটা কোমল ভাব আনতে এবং কি তাদের স্কিনটাকে পরিষ্কার করতে এই কাঁচা দুধ কিন্তু অনেক বেশি উপকারী এবং কি স্কিনটাকে অনেক ফর্সার উজ্জ্বল করতে সাহায্য করে। তাই তোমরা যারা বাচ্চারা আছো অবশ্যই কিন্তু বাড়িতে তোমরা খাওয়ার জন্য দুধ আনলে সে দুধ দিয়ে একটুখানি স্কিন কেয়ার করে নিবে এভাবে করে। তো যাই হোক বন্ধুরা, এখানে অল্প অল্প করে দুধ দিয়ে আমার বোনও এই জিনিসটাকে একটা ঘনত্ব তৈরি করে নিয়েছে, মানে একটা ফেস প্যাকের ঘনত্ব তৈরি করে নিয়েছে। ঠিক এরকম হবে, খুব বেশি ঘন না, খুব বেশি পাতলা না। তো তোমরা যারা বাচ্চারা আছো তৈরি করতে পারছো না, তোমরা তোমাদের মাকে বললে কিন্তু তোমাদেরকে রেমেডিটা তৈরি করে দিবে। আর যারা তৈরি করতে পারো তারা এভাবে দেখে দেখে তৈরি করে নিবে। তো এবার দেখিয়ে দিচ্ছি আমার বোনও কীভাবে রেমেডিটা অ্যাপ্লাই করছে। প্রথমে হচ্ছে বোনও চুলগুলো খুব ভালো মতো সিকিউর করে নিয়েছে, না হলে চুলের মধ্যে লাগলে কিন্তু চুলগুলো নোংরা হয়ে যাবে। এরপরে হচ্ছে মুখটাকে খুব ভালো মতো নোনা পানি দিয়ে ক্লিন করে মুছে নিয়েছে, অবশ্যই কিন্তু পরিষ্কার মুখে লাগাতে হবে সেজন্য আর কি। তো এইভাবে এরপর হচ্ছে বোনু হাতের সাহায্যে পুরো মুখে অল্প অল্প করে রেমেডিটাকে একটু মাসাজ করে করে লাগিয়ে নিচ্ছে। দেখো বোনু কিন্তু খুব ভালো এখন লাগাতে পারে, সেজন্য আমাকে আর লাগাতে হয় না। তো যাই হোক, এরপরে হচ্ছে তোমরা এইভাবে করে বোনু যেভাবে লাগাচ্ছে সেভাবে করে লাগাবে। আর যারা কিনা একদম বাচ্চারা আছো তোমরা যদি না লাগাতে পারো তোমাদের মাকে বললে কিন্তু তোমাদেরকে লাগিয়ে দিবে, বা কোনো বাড়ির বড়জন থাকলে তাদেরকে বললে কিন্তু লাগিয়ে দিবে এইভাবে করে। তো এখন কথা হচ্ছে এই রেমেডিটা তোমরা কত বছর থেকে কত বছর পর্যন্ত ব্যবহার করতে পারবে। এই রেমেডিটা কিন্তু 3 বছর বয়স থেকে ব্যবহার করা যাবে, আর 13 বছর বয়স পর্যন্ত ব্যবহার করলে কিন্তু ভালো রেজাল্টটা পাবে। যাদের কিনা 3-13 বছর বয়স তারাই কিন্তু এই রেমেডিটা ব্যবহার করতে পারবে, এটা হচ্ছে মূল কথা। কিন্তু 13 বছরের উপরে যারা আছো তারাও কিন্তু চাইলে ব্যবহার করতে পারবে, তাতে সমস্যা নেই, কিন্তু তোমরা অতটা ভালো রেজাল্ট পাবে না। তো 13 বছরের উপরে যারা আছো তাদের জন্য কিন্তু আমার চ্যানেলে অনেক রেমেডি আছে, তোমরা সেগুলো চাইলে লাগাতে পারো। আর চাইলে এটাও লাগাতে পারো, কিন্তু এটা বিশেষ করে বাচ্চাদের স্কিনের জন্য অনেক বেশি কাজ করবে, তাই এটা বাচ্চারা লাগানোই ভালো হবে। তোমাদের জন্য তো অন্য রেমেডিগুলো আছে বলো, যারা কিনা 13 বছরের উপরে আছো, এটা হচ্ছে মূল কথা। তো যাই হোক বন্ধুরা, দেখো আমার বোনও কিন্তু খুব সুন্দর করে একদম আস্তে আস্তে করে পুরো মুখে রেমেডিটাকে লাগিয়ে নিয়েছে। এবার বোনের মুখের মধ্যে রেমেডিটাকে রেখে দিবি একদমই 10 মিনিটের জন্য। এর মধ্যে কিন্তু এটা খুব ভালো মতো স্কিনের সঙ্গে অ্যাবজর্ব করে নিবে। 10 মিনিটের বেশি রাখার প্রয়োজন নেই, যেহেতু বাচ্চাদের স্কিন, তো 10 মিনিটের মধ্যে এটা খুব ভালো মতো কাজ করবে। তো যাই হোক, দেখো বন্ধুরা এভাবে করে বোনও রেখে দিয়েছে।
এরপর ঠিক 10 মিনিট পরে কিন্তু বোনও চলে এসেছে, আর এটা কিন্তু পুরোপুরিভাবে শোকাবে না, মানে মোটামুটি শোকাবে আর কি। তো সেই অবস্থায় বোন হচ্ছে একটা ভিজে টাওয়াল দিয়ে এভাবে করে প্রথমে স্কিন থেকে রেমিডিটা তুলে নিচ্ছে, এতে করে টাওয়ালের মধ্যে কিন্তু স্কিনে ময়লাগুলো চলে আসবে। এরপর হচ্ছে বোন স্কিনটা খুব ভালো মতো ক্লিন করবে পরে পানি দিয়ে, কিন্তু প্রথমে হচ্ছে একটু টাওয়াল দিয়ে বা হচ্ছে একটু সুতি কাপড়কে ভিজিয়ে এভাবে করে স্কিনটাকে মুছে নিতে হবে, এরপরে তোমরা ধুয়ে নিতে পারবে। তো সেই জন্য বোনও এভাবে মুছে নিয়েছে। তো এখন যেহেতু পুরোপুরি ক্লিন হয় নাই, তাই বোন হচ্ছে মুখটা খুব ভালো মতো পানি দিয়ে ক্লিন করে আসছে। এই তো বন্ধুরা, বোন পানি দিয়ে খুব ভালো মতো মুখটা ক্লিন করে চলে এসেছে। এরপর হচ্ছে স্কিনটা খুব ভালো মতো মুছে একটা বেবি ক্রিম লাগিয়ে স্কিনটাকে ময়শ্চারাইজ করে নেবে। তো তোমরা যারা বাচ্চারা আছো অবশ্যই কিন্তু এভাবে করে স্কিন কেয়ারটি করতে পারবে। আর উজ্জ্বল হয়ে গেছে আমারটা, যদি লাগাতে চাও মানে লাগাও, আমি হাত ভয় লাগাই না কেন, এখন বিক্রি হয়ে গেছে, আমি আর চান করতে পারবো না, যদি লাগাই বিদ্যুৎ। কিন্তু আমি যে ফেসপ্যাক টা বানাইছি সেগুলো বিদ্যুৎ আছে, যে রেমিডিটা দিয়ে বানাইছি। আপনারা দেখেন, বাই বাই।